তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, যে সবজির রেসিপিটা নিয়ে এসেছি, সেটা মোটামুটি মধ্যবিত্ত থেকে বড় লোক সবার ঘরেই দেখতে পাওয়া যায়, সেটা হলো বেগুন। আর এই শীতকালে বেগুন তো টাটকাই থাকে, আর এই বেগুন দিয়ে ভাপা ভর্তা অনেক কিছুই আপনারা খেয়েছেন। আজ আমি বেগুনের ভর্তার মতো করেই বানিয়ে নেব এমন একটি রেসিপি, যেটা জল খাওয়ারে মানে চা জল খাওয়ারে একদমই জমে যাবে, আর ডাল ভাতের সাথেও জমে যাবে। সেটা হলো বেগুনের চপ বা পকোড়া। এর জন্য একটা বড় বেগুন নিয়ে নিয়েছি। তারপর বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে দেখে নিচ্ছি বেগুনটায় পোকা আছে কি না। এখনকার বেগুনে পোকা নাও থাকতে পারে, বাট তাও একবার দেখে নেওয়া উচিত। দেখুন, মাঝখান দিয়ে বেগুনটা কেটে দেখে নিলাম, বেগুনটা একেবারে ফ্রেশ রয়েছে। এবার আমি বেগুনটাতে ভালো করে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখে নিন এইভাবে করে। তো বেগুনে তো আমার সর্ষের তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে ওই রুটি শেকার জ্বালি দিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম ভালো করে, যাতে শেকতে শেকা হয়ে যায়। তো বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে এইভাবে করে শেকে নিয়েছি। আপনি চাইলে চাটুতেও শেকে নিতে পারেন। বেগুন তো আমার শেকা হয়ে গেছে, আর দেখুন বেগুনটা কতটা সফট হয়ে গেছে। এবার আমি বেগুনের খোসাগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিয়ে আসছি। তো বেগুনের সমস্ত খোসা তো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনি চাইলে গ্লাসের পিছন বা ম্যাশার দিয়েও করে নিতে পারেন। বেগুন তো আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার ম্যাশ করা বেগুনটাকে একটা বোলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম প্রথমে একটু গ্রেট করা আদা কুচি, আর তারপরে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করা রসুন কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটা আপনি আপনার ঝাল মতো দিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতা ছাড়া তো এটা জমবেই না। এরপর দিয়ে দিলাম একটুখানি নুন, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু কালো জিরে, আর দিয়ে দিলাম রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এই জায়গায় আপনি গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োতে এটা বেশি মুচমুচে হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদের জন্য, আর দিয়ে দিলাম একটুখানি ময়দা। এই জায়গায় আপনি বেসনও দিতে পারেন। এবার সমস্তটাকে ভালো করে মেখে নিলাম। দেখুন এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে বেগুনের ব্যাটারটা থেকে এরকম গোল গোল আকারে, বেগুনের ব্যাটার থেকে বেগুন নিয়ে গোল গোল আকারে চেপে চেপে পড়া বা পকোড়া শেপ দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে সেখানে বেগুনের চপগুলো এইভাবে করে দিয়ে দিলাম। তো সব কটা বেগুনের চপ আমার দেওয়া হয়ে গেছে। এটা আপনি নিরামিষও করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। এরপর আমি এক এক করে এটাকে একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিলাম। সমস্ত বেগুনের চপগুলো একটা পিঠ উল্টে নিয়ে দুটো ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে এর মধ্যে একটুখানি চাট মশলা বা পিট নুন যেটা পারবেন সেটাই ছড়িয়ে দেবেন। আমি এখানে চাট মশলা দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমাদের বেগুনের চপ বা বেগুনের পকোড়া। বেগুনের চপ বা পকোড়া তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। দেখুন ভিতরটা কতটা সফট, আর বাইরেটা কতটাই মুচমুচে। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালো খাবেন।